পুরুষের দিকে তাকিয়ে? আর কই কাকে দেখছি, আমি তো এমনি দাঁড়িয়ে ছিলাম। শোনো, ওই দিকে যে তাকিয়ে আছো কোনো লাভ নেই, সে তো নেই ওখানে, সে ঘুরতে গেছে ঘুরতে। কি উল্টাপাল্টা কথা বলছো, আমি এমনি দাঁড়িয়ে ছিলাম বললাম, তাও তুমি কথা বেঁধাচ্ছ। যত সব উপরের দিকে তাকিয়ে আছো কেন? এই তুমি ঠিক আছো তো? কি হলো, কথা বলছো না কেন? সর্বনাশ! দেখুন না ডাক্তার সাহেব, এই যে আমার স্বামী, ও হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না, আর ঘাড়ে এরকম বাঁকা হয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে না, আমার কোনো কথাই রেসপন্স করতেছে না। একটু প্লিজ দেখুন না ওর কী হয়েছে। আমার মনে হয় উনি আপনার কোনো কথায় শক খেয়েছে। এখন সবচেয়ে ভালো হয় ওনার জন্য ওনার কোনো পছন্দের জায়গায় ওনাকে ঘুরতে নিয়ে যান, যাতে করে ওনার ভালো লাগে। তার থেকে ভালো ও এখন যেমন আছে এমনই ভালো বাবা, আমার ঘাড় বাঁকা যেমনই ভালো। এখন বুঝলাম উনি মরার কারণটা কি। কি ও মারা গেছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে উনি বেঁচে থাকতে আপনি ওনার উপর খুব প্যারা দিতেন। আপনি কি বলছেন এসব ডাক্তার সাহেব, ও আমার স্বামী হয়, আমি কেন ওকে প্যারা দিতে যাব? বরং আমি তো সবসময় ভালো চাইতাম, ও যখন যা করতে চাইতো আমি ওকে সব করতে দিতাম, যখন যেখানে যেতে চাইতো আমি যেতে দিতাম, কোনো সন্দেহ করতাম না, আমি তো ওকে খুব ভালোবাসতাম, কোনো প্যারাই দিতাম না, ইভেন আমি তোর সেবা করতাম। আপনি বেঁচে আছেন? মারা গেছিলাম, কিন্তু জমের কাছ থেকে একটু সময় লেগে আইসে, আল্লাহ কেমনে যে আমার বাঁচাই দিছে। আর আমি কেমনে বাঁচি জানো? যখন আমি শুনলাম তুমি বললা তুমি নাকি কখনো আমার কোনো প্যারা দাও না, তুমি নাকি আমার খুব যত্ন করো, তুমি নাকি আমার কোনো মানসিক প্রেশার দাও না, আর তুমি আমার সাথে যা করছো, তুমি আমার সাথে যা করো, কোনো বউ তার স্বামীর সাথে এমনটা করতে পারে না, আর এমনটা করলে না কোনো স্বামী বাঁচতেও পারবে না। তোমার মতো বউ যদি ঘরে ঘরে থাকে এই দেশের কোনো স্বামী খুঁজে পাওয়া যাবে না। এই জন্য জমের কাছ থেকে দুই মিনিট সময় নিয়ে আসছি, কেন জানো? তোমার নিয়ে একবার উপরে যেমন আজকে তোরে আমি খায় ফেলাম। তারপর সে তার স্ত্রীকে মেরে একসাথে তারা দুজন স্বর্গে চলে গেল।